হরে কৃষ্ণ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী মহামহৎসবে কৃষ্ণচন্দ্র ভগবান কি ভগবান ভগবত গীতা বলছেন যে ওনার জন্ম এবং কর্ম হচ্ছে দিব্য জন্ম কর্ম চমে দিব্যম এবং ত্যাগতা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি সৌরজনা তো দিব্য মানে এই জড়জগতের গুণের অতীত চিন্ময় তো জড় এবং চিন্ময়ের মধ্যে পার্থক্যটা কি পার্থক্য অনেক পার্থক্য রয়েছে তো প্রথম পার্থক্য হয়েছে যে আমরা জন্মগ্রহণ করতে বাধ্য হই কিন্তু ভগবান স্বইচ্ছায় এই পৃথিবীতে আসেন এই জন্য ভগবানকে বলা হয় অজ অজ মানে যার জন্ম হয় না কোথায় জন্ম হয় না চিন্ময় জগতে যার জন্ম হয় না এই জন্য তার নাম অজ কিন্তু এই জগতে ওনার জন্ম হয় অজ অপিসম অব্যয় আত্মা ভূতানাম ঈশ্বর পিস প্রকৃতিম সমুধিষ্ঠায় সম্ভবামে আত্মমায়া তো চিন্ময় জগতে ভগবানের জন্মাষ্টমী হয় না কারণ চিন্ময় জগতে ভগবান সবসময় রয়েছেন কিন্তু এই জগতে তিনি জন্মগ্রহণ করেন যেটাকে বলা হয় আবির্ভাব তো এই কৃষ্ণের আবির্ভাবকে সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে যেমন সূর্যের মাধ্যম দিয়ে আমরা ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবটা বুঝতে পারি আমরা জানি যে ভগবানের জন্ম হয় না সেই কারণে ভগবানের মৃত্যুও হয় না আমাদের যেহেতু জন্ম হয় তাই আমাদের মৃত্যু হয় যাতস্যই ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মিতস্বচর কিন্তু ভগবান আবির্ভূত হন ঠিক ঠিক যেভাবে সূর্য সূর্য প্রতিদিন সকালবেলায় পূর্ব আকাশে উদিত হয় এবং পশ্চিম আকাশে অস্ত যায় আমরা তো বলি না যে সূর্য সকালবেলায় জন্মগ্রহণ করলো আর সন্ধেবেলায় মারা গেল বলি আমরা বলি না কারণ সূর্যের জন্ম আর মৃত্যু হয় না সূর্য কি হয় পূর্ব আকাশে উদিত হয় এবং পশ্চিম আকাশে তিনি অস্ত যান ঠিক একইভাবে কৃষ্ণ তিনি এই জগতে আবির্ভূত হন তারপরে ওনার লীলা বিলাস করার পরে তিনি এই জগৎ ছেড়ে চলে যান অন্তর্ধান লীলা করেন তখন ভগবান সবসময় রয়েছেন এই নয় যে ভগবান আবির্ভূত হচ্ছেন অন্তরিত হচ্ছেন তিনি সবসময় রয়েছেন ঠিক যেভাবে সূর্য হয়তো এইখানে এখন উদিত হচ্ছে তার কিছুক্ষণ পরে আরেকটা একটা জায়গায় উদিত হচ্ছে তারপরে আর একটা জায়গায় উদিত হচ্ছে সবসময় উদিত হচ্ছে পৃথিবীর কোনো না কোনো জায়গায় কিন্তু আমাদের যেহেতু দৃষ্টিটা সীমিত তাই আমাদের সীমিত দৃষ্টির প্রভাবে মনে হচ্ছে যে সূর্য এখানে উদিত হলো তারপরে সূর্য অস্ত গেল ঠিক একইভাবে ভগবানের আবির্ভাব হচ্ছে নিত্য তিনি কোথাও না কোথাও কোন ব্রহ্মাণ্ডে তিনি আবির্ভূত হচ্ছেন তাই ভগবানের এই আবির্ভাব লীলাটা হচ্ছে নিত্যলীলা সবসময় হচ্ছে ঠিক যেভাবে সূর্য কোথাও না কোথাও সবসময় উদিত হচ্ছে ঠিক একইভাবে ভগবান শ্রীকৃষ্ণের এর আবির্ভাবটাও সবসময় হচ্ছে তাই ভগবানের এই জন্মাষ্টমী লীলা এটা হচ্ছে নিত্যলীলা তবে তিন নম্বর ব্যাখ্যা করা হচ্ছে যখন সূর্য সকাল ছটার সময় তখন তার বয়স যেমন ছ ঘন্টা নয় বারোটার সময় বারো ঘন্টা নয় অর্থাৎ ভগ সূর্যের সূর্যকে সময় দিয়ে মাপা যায় না বরঞ্চ সূর্যের স্থিতি অনুযায়ী সময় নির্ধারিত হয় সূর্য যখন মধ্য আকাশে থাকেন তখন বারোটা বাজে এই নয় যে বারোটার সময় সূর্যের বারো ঘন্টা বয়স হল ঠিক একইভাবে ভগবান এই জগতের কালের দ্বারা প্রভাবিত নন আমাদের শরীর যেমন কালের দ্বারা প্রভাবিত বলা হচ্ছে যে আমাদের জন্ম হয় তারপরে আমাদের বৃদ্ধি হয় তারপরে আমাদের বয়স হয় তারপরে আমাদের মৃত্যু হয় কালের প্রভাব ডেইনসমিন যথা দেহে কৌমরং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্ব নামুজতি তো এইভাবে আমাদের এই শরীর যেটা জড় শরীর সেটা কালের দ্বারা নিয়ন্ত্রিত কিন্তু ভগবানের শরীর কালের দ্বারা নিয়ন্ত্রিত নয় বরঞ্চ ভগবান কালকে নিয়ন্ত্রণ করেন তাই আমরা বলি ও ভগবানের কত বয়স এটা বলাটা ঠিক নয় যেমন সূর্যের কোনো বয়স নেই ভগবানেরও কোনো বয়স নেই কিন্তু এই জগতে তিনি যখন আসেন তখন তিনি লীলা বিলাস করেন যেমন কৃষ্ণচন্দ্র ভগবান যখন আবির্ভূত হয়েছিলেন এবং অন্তরিত হয়েছিলেন তার মধ্যে একশো পঁচিশ বছর তিনি ছিলেন তো সাড়ে এগারো বছর তিনি বৃন্দাবনে ছিলেন সাড়ে তেরো বছর মথুরাতে ছিলেন এবং একশো বছর তিনি দ্বারকাতে লীলাবিলাস করেছিলেন তো এটা হচ্ছে পার্থক্য আমাদের সঙ্গে আমরা কালের দ্বারা নিয়ন্ত্রিত কিন্তু ভগবান কালকে নিয়ন্ত্রণ করেন আর এই যে সূর্য অস্ত যাচ্ছে সূর্য উদিত হচ্ছে এই যে সূর্যের কার্যকলাপ সেটা যে সমস্ত মানুষ জ্যোতির্বিজ্ঞান সম্বন্ধে কোনো ধারণা নেই তাদের পক্ষে এটা বোঝা বড় কঠিন কি হচ্ছে কিন্তু যারা জ্যোতির্বিজ্ঞান জানেন তাদের পক্ষে এটা বোঝা খুব সহজ ঠিক একইভাবে ভগবানের এই আবির্ভাব আবির্ভাবলীলা অত্যন্ত রহস্যপূর্ণ কাদের কাছে যারা কৃষ্ণ কৃষ্ণতত্ত্ববিজ্ঞান জানে না কিন্তু যারা কৃষ্ণ কৃষ্ণতত্ত্ববিজ্ঞান জানেন তাদের পক্ষে এই কৃষ্ণের আবির্ভাবলীলা বোঝা খুব সহজ তো সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ভক্তামাম মাম যারা ভক্তি লাভ করেছে ভক্ত যারা তারা আমাকে জানতে পারে তাই ভগবানের এর লীলাকে বুঝতে গেলে আমাদেরকে ভক্ত হতে হবে ভগবানের ভক্ত এই ভগবানের আবির্ভাব লীলাকে বুঝতে পারে তো এইভাবে সূর্যের উপমা দিয়ে ভগবানের আবির্ভাব সম্বন্ধে আমাদেরকে একটু ধারণা দেওয়া হচ্ছে তো ভগবানের জন্ম দিব্য কেন আরেকটি কারণ হচ্ছে যে ভগবান তার বাবা মাকে আগে থেকে ঠিক করে আসে তো আমাদের মধ্যে এই সুযোগটা নেই তাই তো কারা কারা আপনারা আপনাদের বাবা মাকে ঠিক করে এসেছিলেন আগে সম্ভব না তা আমাদের নিয়ন্ত্রণের বাইরে কিন্তু ভগবান কখন আবির্ভূত হবে আগে থেকে দেবতাদেরকে বলে দিয়েছে যে আমি আবির্ভূত হব দেব কি তারপরে বসুদেবের পুত্ররূপে আবির্ভূত হব নন্দ যশ যশোদার পুত্ররূপে আবির্ভূত হব আগে থেকে বাবা মা ঠিক আছে এটা এই জন্য তার জন্মটা হচ্ছে দিব্য তো প্রথমটা ছিল যে তিনি স্ব ইচ্ছায় আবির্ভূত হন তাই জন্য তার জন্মটা হচ্ছে দিব্য আরেকটা হচ্ছে তার বাবা মাকে আগের থেকে ঠিক করে আসেন সেই কারণে তার জন্মটা হচ্ছে দিব্য আবার কোথায় জন্মগ্রহণ করবেন সেটাও ঠিক করে আসে সেটা ঠিক করে আসে কংসের কারাগারে আবির্ভূত হয়েছেন যশোদানন্দন যশোদা অঙ্গনে আবির্ভূত হয়েছেন যশোদা ভবনে তো সেটাও আগে থেকে নির্ধারিত অর্থাৎ তিনি নিজের ইচ্ছায় আবির্ভূত হন দু নম্বর তার বাবা মা আগে থেকে নির্ধারিত থাকে কোথায় আবির্ভূত হবেন কখন আবির্ভূত হবেন সব আগে থেকে ঠিকঠাক সব কিছু করা থাকে সেই জন্য ওনার জন্মটা হচ্ছে দিব্য আর ভগবান যে আবির্ভূত হচ্ছেন সব কিছু একটা একটা ক্লাইম্যাক্স একটা অন্তিম পর্যায়ে নিয়ে যেতে চান সেই সময় আবির্ভূত হন তিনি ঠিক যেমন তিনি কোথায় আবির্ভূত হচ্ছেন তিনি কংসের কারাগারে আবির্ভূত হচ্ছেন এটা এক্সট্রিম তারপরে কখন আবির্ভূত হচ্ছেন যখন দেবকীর ছটা পুত্র হত্যা হয়ে গেল অত্যন্ত নির্যাতিত হচ্ছেন অর্থাৎ অত্যাচার যখন এই জগতের অত্যাচার যখন চরম পর্যায়ে চলে যায় আর যখন আমাদের হৃদয়টা সম্পূর্ণরূপে শুদ্ধ হয়ে যায় যেমন ভগবান আবির্ভূত হয়েছেন কোথায় আবির্ভূত হয়েছেন বসুদেবের হৃদয় আবির্ভূত হয়েছেন বসুদেব মানে যে শুদ্ধ সত্য যার হৃদয় থেকে কাম ক্রোধ লোভ মদ মদ মোহ মাশ্চর্য এই ছটি জিনিস সম্পূর্ণরূপে অন্তরিত হয়ে যাবে তখন সেই স্থানে ভগবান আবির্ভূত হয়েছেন তো এটা হচ্ছে ভগবানের আবির্ভাব তো সেটা নিয়ে যেহেতু গুপ্ত প্রভু আজকে বলেছেন আমি বিষয় সম্বন্ধে বলবো না আমি আজকে ভগবান কৃষ্ণের শ্রেষ্ঠতা সম্বন্ধে আলোচনা করব তো শুক্রদেব গোস্বামী তিনি দশম স্কন্ধের শেষ অধ্যায় নব্বই নম্বর অধ্যায় তিনি ভগবান শ্রীকৃষ্ণের পাঁচটি বিশেষ মহিমা ব্যাখ্যা করছেন খুব সুন্দর এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন এই পাঁচটা মহিমার মাধ্যম দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের দশম স্কন্ধের সমস্ত লীলা প্রকাশিত হচ্ছে স্যার সুখদেব গোস্বামী পাঁচটি মহিমার মাধ্যম দিয়ে বলছেন তো প্রথম মহিমা হচ্ছে ভগবান আবির্ভূত হওয়ার আগে গঙ্গা দেবী গঙ্গা মা ছিল সর্বশ্রেষ্ঠ তীর্থস্থান কিন্তু ভগবান কৃষ্ণ আবির্ভূত হওয়ার পরে ভগবানের মহিমার এই জগতে প্রকাশিত হওয়ার ফলে তিনি গঙ্গার মহিমাকেও অতিক্রম করেছেন অর্থাৎ কৃষ্ণচন্দ্র ভগবানের মহিমা গঙ্গার মহিমার থেকে অনেক অনেক গুণে বেশি কীরকম বলা হচ্ছে উদাহরণ দেওয়া হচ্ছে যে গঙ্গা প্রবাহিত হচ্ছে তো গঙ্গায় স্নান করলে কি হয় আমাদের পাপ ক্ষয় হয় কিন্তু ভগবান যেখানে লীলাবিলাস করেছেন সেখানে আরেকটি নদী প্রবাহিত হয় তার নাম হচ্ছে যমুনা তো যমুনা ভগবানের স্পর্শ লাভ করেছে কৃষ্ণচন্দ্রের চরণধুরী লাভ করেছে তার ফলে কি হয় গঙ্গায় যেমন স্নান করলে গঙ্গা স্পর্শে পাপ ধৌত হয় যমুনায় স্নান করলে পুণ্য ধৌত হয় ঠিক আছে পুণ্য দুরীভূত হয় এটা হচ্ছে গঙ্গার সঙ্গে যমুনার পার্থক্য তাহলে তাহলে যমুনায় স্নান করে তো ভয়ের ব্যাপার সমস্ত পুণ্য চলে যাবে তো গঙ্গায় স্নান করলে পাপ চলে যায় আর যমুনায় স্নান করলে পুণ্য চলে যায় কারণ পাপ এবং পুণ্য দুটোই বন্ধনের কারণ কারণ এই জগতের মানুষ জানে না পুণ্য কর্ম আর ভক্তির মধ্যে পার্থক্য সেই কারণে যমুনাকে আরও শ্রেষ্ঠ বলা হচ্ছে গঙ্গার থেকেও শ্রেষ্ঠ হচ্ছে যমুনা দেবী তাই ভগবান তার লীলার মাধ্যম দিয়ে এই জগতে যমুনা দেবীর মাহাত্ম্য এবং তার লীলার মাহাত্ম এবং যদু বংশের মাহাত্মকে এই জগতে বিশেষ স্থান প্রদান করেছেন সর্বশ্রেষ্ঠ এটা হচ্ছে প্রথম মহিমা দ্বিতীয় মহিমা সুখদেব গোস্বামী ব্যাখ্যা করছেন যে ভগবান কৃষ্ণ যখন এই জগতে আবির্ভূত হন তিনি দুটো কাজ করেন একটা হচ্ছে তিনি ভক্তদেরকে সুরক্ষা প্রদান করেন আর অসুরদেরকে বিনাশ করেন তো অনেকে তো প্রশ্ন করতে পারে যে কৃষ্ণকে আবির্ভূত হবার কি প্রয়োজন অসুরদেরকে বিনাশ করার জন্য কোনো প্রয়োজন নেই অসুরদেরকে বিনাশ করার জন্য কৃষ্ণের আবির্ভাবের কোনো প্রয়োজন নাই তিনি তার শক্তির মাধ্যম দিয়ে অসুরদেরকে বিনাশ করতে পারেন কিন্তু কেন তিনি আবির্ভূত হন এবং এই অসুরদেরকে হত্যা করেন কারণ ভগবান কৃষ্ণের হাতে যদি অসুররা নিহত হয় তাহলে তারা উদ্ধার লাভ করে তারা মুক্তি লাভ করে তো সেই অসুরদেরকে করুণা করার জন্য তিনি এই জগতে আবির্ভূত হচ্ছেন অসুরদেরকে হত্যা করার জন্য তার আবির্ভাব হওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু অসুরদেরকে উদ্ধার করার জন্য তার আবির্ভাবের প্রয়োজন রয়েছে তাই বলা হচ্ছে কুরুক্ষেত্রের রণাঙ্গনে যে চৌষট্টি কোটি লোক মারা গেছিল সকলেই উদ্ধার লাভ করেছে কারণ তারা কৃষ্ণকে দর্শন করে কৃষ্ণের সম্মুখে তারা দেহত্যাগ করেছে উদাহরণ দেয়া হচ্ছে যে পুতনা তো পুতনা তো তিনি তো একটি অসুর তো তিনি ভগবানকে স্তন পান করাতে এলেন তাকে হত্যা করার জন্য কিন্তু তার মাতৃগতি লাভ হলো তো সেই ভগবান যিনি পুতনা নামক অসুরকে মাতৃপদ প্রদান করতে পারে তাহলে আর কি কথা এটা হচ্ছে ভগবান কৃষ্ণের মহিমা এই জন্য পরিত্রাণায় সাধুনাং বিনাশ হয় চতুষ্কৃতাম ধর্ম আমি যুগে যুগে এই জন্য ভগবান অসুর এবং ভক্ত দুটোদের কি করুণা করছে করুণাটা কীভাবে প্রকাশিত হচ্ছে একজনকে তিনি সুরক্ষা প্রদান করার মাধ্যম দিয়ে করুণা করছেন আর আরেকজনকে হত্যা করার মাধ্যম দিয়ে করুণা করছেন দুটোই হচ্ছে ভগবানের করুণার প্রকাশ এক একটা রোগের এক এক রকম ওষুধ তো ভক্তের এক রকম ওষুধের প্রয়োজন অসুরদের আরেক রকম ওষুধের প্রয়োজন তাই এই দুটো জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আমাদেরকে বুঝতে হবে যে ভগবান যখন আসবেন তখন ভগবান তিনি এই ওষুধদের সম্মুখীন হচ্ছেন কারণ তার আবির্ভাবের একটা কারণ হচ্ছে এই ওষুধদেরকে উদ্ধার করা আমাদের জীবনেও যদি আমরা ভগবানকে আমাদের জীবনে চাই তাহলেও কিন্তু কৃষ্ণের সঙ্গে আমাদের অভ্যন্তরীণ অসুরদের একটা মিলন ঘটবে যাচ্ছে যদি ভাবি না 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 অসুর ছাড়া আমাদের জীবনে কৃষ্ণ আবির্ভূত হবে হবে না কারণ আমাদের ভেতরে অসুর রয়েছে কাম ক্রোধ লোভ মোহ মদ রূপ অনেক অসুর আমাদের ভেতরে রয়েছে অনেকে ভাবে অসুর তো দাপর যুগে ছিল এখন তো অসুর নাই কৃষ্ণ কেন আসবে তারা তো মারা গেছে তারা ওই শরীরে মারা গেছে কিন্তু তারা সূক্ষ্ম শরীর রূপে আমাদের ভেতরে রয়েছে তাই আমাদের ভাবা উচিত নয় যে কৃষ্ণ আবির্ভূত হবে আমাদের জীবনে আর জীবনে কোনো সমস্যা থাকবে না তা আমরা ভাবি ও আমাদের ভক্তি জীবনযাপন করবো কোনো সমস্যা থাকবে না এরকম হবে তো ব্রজবাসীদের তাই হয়েছিল তো ব্রজবাসীরা গোকুল মহাবনে যখন ছিলেন তো কৃষ্ণ আবির্ভূত হওয়ার আগে তারা শান্তিতে ছিল দেবকী বসুদেব তারা বিবাহ করেছে কৃষ্ণ আবির্ভূত হওয়ার কথা শোনা মাত্রই অশান্তি শুরু তার আগে তো শান্তিতে ছিল তো যখন আকাশবাণী হলো যে হে মূর্খ কংস তুমি তোমার বোনকে নিয়ে যাচ্ছ তার অষ্টম গর্ভ থেকে যে সন্তান উৎপন্ন হবে সেই সন্তানই তোমার মৃত্যুর কারণ হবে তো এই যে কৃষ্ণ আসবে এই শব্দ প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সমস্যা শুরু তো এটা একটা কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান যে কৃষ্ণ যখন আসবে কৃষ্ণের সঙ্গে সঙ্গে ভক্ত ভক্তিভাবও আসবে তার সঙ্গে সঙ্গে সমস্যাও আসবে দুটো একসঙ্গে পরিত্রাণায় সাধুনাং বিনাশ হয়েছে দুষ্কৃতাং আমাদের এই জগতে ভক্তি জীবন মানে এই নয় যে সমস্যা শূন্য জীবন জন্মাষ্টমী এটা বুঝতে হবে আমাদেরকে যে কৃষ্ণ যখনই আবির্ভূত হলো তখন সঙ্গে সঙ্গে কংস কি করত প্রতিদিন প্রতিদিন অসুর পাঠাত আর মা যশোদা সবসময় উদ্বেগের মধ্যে থাকতো যে কৃষ্ণকে পাঠালাম গোচারণে কৃষ্ণ ফিরে আসবে কিনা সবসময় উদ্বেগ তাই ভক্তি জীবনেও আমাদের উদ্বেগ থাকতে হবে কৃষের জন্য উদ্বেগ থাকতে হবে একটা হচ্ছে জাগতিক উদ্বেগ একটা হচ্ছে আধ্যাত্মিক উদ্বেগ উদ্বেগ শূন্য জীবন হবে না তো যখন আমরা কৃষ্ণ কেন্দ্রিক উদ্বেগ গ্রহণ করব। তখন আমরা কৃষ্ণের কাছে থাকব কৃষ্ণের সঙ্গে থাকবো আর যখন আমরা জনজাগতিক উদ্বেগ মধ্যে জীবনযাপন কাটাবো তখন আমরা ভগবান কৃষ্ণ থেকে অনেক দূরে থাকব এটা হচ্ছে জাগতিক উদ্বেগ আর আধ্যাত্মিক উদ্বেগের মধ্যে পার্থক্য আর আমাদের পরম্পরা হচ্ছে উদ্বেগের পরম্পরা মহাপ্রভু তার সবসময় একটা উদ্বেগ কারণ তিনি বলেছেন পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম এটা উদ্বেগ যে কৃষ্ণ ভক্তির এই যে প্রেম ফল এটা কেউ পায় কেউ না পায় উদ্বেগ এই জন্য তিনি সবাইকে বলছেন যে এই প্রেম ফলটাকে বিতরণ করার জন্য যারা দেখো তারে কো কৃষ্ণ উপদেশ আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ নিজের জন্য কোনো উদ্বেগ নেই কিন্তু কৃষ্ণের জন্য যে উদ্বেগ গ্রহণ করা এটা হচ্ছে ভক্তির লক্ষণ আর এই উদ্বেগ যখন গ্রহণ করব তখন কৃষ্ণ আমাদের সঙ্গে থাকবে আর যদি উদ্বেগ গ্রহণ না করব শান্তিপূর্ণ জীবনযাপন থাক চাইব তাহলে কৃষ্ণ আমাদের সঙ্গে থাকবে না তাই কৃষ্ণ উদ্বেগ গ্রহণ করতে হবে তাই জন্মাষ্টমী মানে হচ্ছে আমাদের কৃষ্ণের জন্য উদ্বেগ গ্রহণ করার একটি উৎসব এই সময় আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমরা হে ভগবান আপনার জন্য আমরা উদ্বেগ এবং কষ্ট গ্রহণ করার জন্য আমরা রাজি আছি তো এটা হচ্ছে দ্বিতীয় মহিমা ভগবান শ্রীকৃষ্ণের যে ভগবান অসুরদেরকেও কৃপা করেন এবং ভক্তদেরকেও কৃপা করেন এটা হচ্ছে ভগবানের দ্বিতীয় মহিমা তৃতীয় মহিমা হচ্ছে যে লক্ষ্মী দেবীকে পাওয়ার জন্য দেব পূজা করে যার সেই লক্ষ্মী দেবী কৃষ্ণের রাসলীলায় প্রবেশ করতে পারছে না তার মানে কৃষ্ণের বৃন্দাবন লীলা কত শ্রেষ্ঠ এটা বুঝতে হবে এবং মহাপ্রভুও এটা সুন্দরভাবে জগতে প্রকাশ করেছেন তো মহাপ্রভু যখন দাক্ষিণাত্য ভ্রমণ করছেন তখন ভেঙ্কট ভট্টের গৃহে তিনি আছেন গোপাল ভট্ট গোস্বামীর পিতা তো তো শ্রী সম্প্রদায় বিষ্ণুর উপাসক একদিন মজা করে করে মহাপ্রভু বলছে হে ভট্ট তোমার আরাধ্য ভগবান কে বলছে হ্যাঁ নারায়ণ তো নারায়ণ কার নারায়ণের অর্ধাঙ্গিনী হচ্ছেন লক্ষ্মী দেবী তো লক্ষ্মী দেবী তো সতী নারী তো লক্ষ্মী দেবী কেন কৃষ্ণের সঙ্গে নৃত্য করার জন্য তপস্যা করছে এটা কীরকম পরপুরুষের সঙ্গে নৃত্য করবে এটা তো ভালো লক্ষণ নয় মহাপ্রভু বলছে যে নারায়ণ তার পতি কিন্তু তার পতি থাকা সত্ত্বেও কৃষ্ণের সঙ্গে নৃত্য করবে কেন এই বাসনা কেন জাগলো এটা তো সতী নারীর লক্ষণ নয় কারণ বেঙ্কট ভট্ট বলছে যে কৃষ্ণ আর নারায়ণ তো একই তাই কৃষ্ণের সঙ্গে নৃত্য করবে এই বাসনা করা খারাপটা কি আছে এর প্রতি তো কোনো খারাপ কিছু নেই বলছে বাহ তাহলে কৃষ্ণ আর নারায়ণ যদি এক হয় এটা ভালো কথা তাহলে যখন কৃষ্ণ গোপীদের সঙ্গে নৃত্য করছিল তখন কৃষ্ণ গোপীদের সঙ্গত পরিত্যাগ করে অন্তরিত হয়েছিল তখন গোপীরা কৃষ্ণকে খোঁজার চেষ্টা করছে খুঁজছে তো দূর থেকে দেখছে একজনকে দেখতে পেয়েছে কৃষ্ণের মতো দেখতে ছুটে গেছে কে দেখছে ওখানে চতুর্ভুজে নারায়ণ দাঁড়িয়ে আছে যখন নারায়ণকে দেখতে পেয়েছে সঙ্গে 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 গোপীরা প্রণাম করে জিজ্ঞেস করছে হে নারায়ণ আপনি কি বলতে পারবেন কৃষ্ণ কোথায় আছে তাই যদি নারায়ণ এক হয় তাহলে গোপীদের এই কৃষ্ণের প্রতি এই নারায়ণের প্রতি কোনো আকর্ষণ নেই কেন আর যদি কৃষ্ণ আর নারায়ণ এক হবে তাহলে লক্ষ্মী এখনো পর্যন্ত তপস্যা করে এখনও কৃষ্ণের সঙ্গে রাজনীত করতে পারছে না কেন এর মাধ্যম দিয়ে ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি বুঝিয়ে দিলেন যে কৃষ্ণের যে স্বরূপ সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং কৃষ্ণের যে বৃন্দাবনলীলা বিশেষ করে রাসলীলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ যেখানে লক্ষ্মী দেবীরও প্রবেশ অধিকার নেই তো সেখানে কে প্রবেশ অধিকার করতে পারে যার মধ্যে গোপীদের আনুগত্য রয়েছে গোপী আনুগত্য না থাকলে রাসলীলায় প্রবেশ করা যায় না দেহাত্ম বুদ্ধি থেকে সম্পূর্ণরূপে মুক্তিও না হলে এবং গোপীদের চরণ আশ্রয় গ্রহণ না করলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলায় প্রবেশ করতে পারবো না এই জন্য মুনি তিনি যখন রাসলীলায় প্রবেশ করতে চেয়েছিলেন তিনি বৃন্দাবনের কুণ্ডে স্নান করেছেন নারদী গোপী হয়ে গেলেন এবং শিব তিনি যখন রাসলীলায় প্রবেশ করতে চাইছেন তিনিও বৃন্দাবনের কুণ্ডে যখন স্নান করেছেন তখন উঠে গেছেন তখন গোপেশ্বর মহাদেব তাই কৃষ্ণ লীলায় কৃষ্ণের রাসলে প্রবেশ করতে গেলে গোপী ভাব এবং গোপী দেহ এই দুটি প্রয়োজন এবং এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সেই কারণে চৈতন্য মহাপ্রভু বলছেন আরাধ্য ভগবান ব্রজ তদ্ধাম বৃন্দাবনম রম্মা কাচিত উপাসনা ব্রজবধূ বর্গে নজা কল্পিতা শ্রীমদ্ ভাগবতম প্রেমা প্রেমাপুমার্ত মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতভেদম তত্র পরহ সেখানে বলা হচ্ছে যে আমাদের গৌরী বৈষ্ণবদের আরাধ্য ভগবান হচ্ছেন ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ যার ধাম হচ্ছে বৃন্দাবন ধাম এবং ব্রজ গোপিকারা যেভাবে কৃষ্ণের আরাধনা করেছেন সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আরাধনা এই জন্য বলা হচ্ছে যে কৃষ্ণের সঙ্গে গোপীদের যে রাসনৃত্য সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং সেখানে লক্ষ্মী দেবীর প্রবেশ অধিকার নাই এর মাধ্যম দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের যে বৃন্দাবন লীলার সুকদেব গোস্বামী এই জগতে প্রকাশ করছেন চার নম্বর হচ্ছে যে ভগবান কৃষ্ণের নাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ যেমন ভগবান কৃষ্ণের রাসলীলা সর্বশ্রেষ্ঠ ভগবান কৃষ্ণের নামটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং সুখদেব গোস্বামী উদাহরণ দিচ্ছেন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ওনার টিকাতে বলছেন যে কৃষ্ণ নাম কিভাবে শ্রেষ্ঠ বলছে বিষ্ণুর নাম এক হাজার বার করলে যে ফল লাভ হয় রামের নাম একবার করলে সেই ফল লাভ হয় আবার রাম নাম তিনবার করলে যে ফল লাভ হয় নাম একবার করলে সেই ফল লাভ হয় অর্থাৎ এক কৃষ্ণ নাম মানে হচ্ছে তিন হাজার বিষ্ণু নামের সমান সেই কারণে বলা হচ্ছে নাম সর্বশ্রেষ্ঠ সেই কারণে শ্রী চৈতন্য মহাপ্রভু কলিযুগের মানুষকে উদ্ধার করার জন্য এই কৃষ্ণ নাম আমাদেরকে প্রদান করেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইভাবে আমরা বুঝতে পারছি যে ভগবান শ্রীকৃষ্ণের যে নাম সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সেটাই শ্রীমদ্ভাগবতে সুখদেব গোস্বামী প্রকাশ করেছেন আর শেষ যে মহিমা ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে ধর্মকে স্থাপন করেছেন তিনি যে জগতে আবির্ভূত হন তার একটা প্রধান কারণ হচ্ছেন তিনি ধর্মকে স্থাপন করেন কি ধর্ম সেটা তিনি সুন্দরভাবে দেখিয়েছেন তাই ভক্তিবিন ঠাকুর বলছেন যে এই জগতে ধর্মের নামে অনেক অপধর্ম প্রচারিত হয়েছে কৃষ্ণ না তিনি বলছেন পৃথিবীতে ধর্ম নামে যত সব চলে ভাগবতে কহে সব পরিপূর্ণ চলে শ্রীমদ্ ভাগবতে এই ছল ধর্মের কথা ব্যাখ্যা করা হয়নি এখানে শুদ্ধ ধর্মের কথা ব্যাখ্যা করা হয়েছে এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে ধর্মের চারটি স্তম্ভ রয়েছে সত্য দয়া তপ এবং শৌচ এটা হচ্ছে ধর্মের চারটি পা এটা আমাদেরকে বুঝতে হবে ধর্ম মানে খালি একটু আরতি করলাম একটু পুজো করলাম মন্দিরে এলাম সেটা একটা এটা বলা হচ্ছে এটা ধর্মের আনুষঙ্গিক দিক কিন্তু ধর্ম মানে হচ্ছে এই চারটে জিনিসকে স্থাপন করা কি কী সত্য দয়া তপ এবং শৌচ আর কলিযুগে এই চারটে ধর্মের স্তম্ভ সেটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে কার মাধ্যম দিয়ে চারটি পাপ কর্মের মাধ্যম দিয়ে এবং কলিযুগে এই জন্য চারটে পাপের স্তম্ভ রয়েছে ধর্মের যেমন চারটি স্তম্ভ পাপেরও চারটি স্তম্ভ কী কী আমিষাহার নেশা জুয়া এবং অবৈধ স্ত্রী সঙ্গ এই চারটে হচ্ছে পাপের স্তম্ভ আর এই পাপের স্তম্ভ যখন স্থাপিত হবে তখন ধর্মের স্তম্ভ ধর্মের পা ভেঙে যাবে এবং সেটাই কলিযুগে হচ্ছে তো বলা হচ্ছে সত্য যুগে ধর্মের চারটে পা ছিল তা যুগে তিনটে দাপরে দুটো কলিতে একটা সত্যরূপ পা সেটাও নর্বর নর্বর করছে এত মিথ্যা কথা বলছে মানুষ তো ধর্মের এই পাপ ধর্মের এই যে পা সেটাও নর্বর নর্বর করছে তো বলা হচ্ছে আমিষাহার করলে দয়ারূপ যে ধর্মের পা এটা নষ্ট হয় আমিষাহারের ফল আমিষাহার তারপরে নেশা নেশা করলে রূপ ধর্মের পা নষ্ট হয় জুয়া খেললে জুয়া পাশা আদি খেললে সত্যরূপ ধর্মের পা নষ্ট হয় আর কি বাকি থাকলো অবৈধ যৌন সঙ্গ যদি আমরা এই পাপে লিপ্ত হই তাহলে আমাদের সুচিতা নষ্ট হয় এইভাবে চারটে পাপ কর্মের মাধ্যম দিয়ে সত্য দয়া তপশৌচ এই চারটি পাপের স্তম্ভ ও চারটে ধর্মের পা নষ্ট হয়ে যায় তো ভগবান কেন আবির্ভূত হয়েছিলেন এই ধর্মের চারটে পাকে স্থাপন করার জন্য আর তিনি গোবর্ধন পূজা করার মাধ্যম দিয়ে এই জগতে ভগবানের পূজার শ্রেষ্ঠতা তিনি স্থাপন করেছেন তিনি আর নিজের পিতামাতা এবং তার নিজের লোকদের মাধ্যম দিয়ে আদর্শ স্থাপন করেছেন কারণ তিনি জানেন ভবিষ্যতে তিনি বলবেন যে সর্বধর্মান পরিত্য মামেকং শরণং রণাগব্রজ তা আগে থেকে জিনিসটাকে সেট করতে হবে তো আপনি আচুরি জন্ম জীবেরা শেখায় তা আমি যদি নিজে আমার বাবা মাকে শেখালাম না তারা ইন্দ্র পূজা করছে আর আমি ভগবদ্গীতা ভগবদ্গীতা বলবো অর্জুনকে বলব সর্বধর্মান পরিত্যাজ্য মাকে অংশব্রজ কী করে হবে তাই আচ ভগবান শ্রীকৃষ্ণ নিজে আচরণ করে দেখাচ্ছেন তিনি তার পিতামাতাকে গোপশাখাদেরকে তিনি বলছেন যে ইন্দ্র পূজা করতে হবে না ইন্দ্র পূজার পরিবর্তে গোবর্ধন পূজা করো এইভাবে ভগবান নিজে তার আচরণের মাধ্যম দিয়ে লীলার মাধ্যম দিয়ে এই জগতে ধর্মের চরম পরাকাষ্ঠা তিনি স্থাপন করেছেন এবং এটি হচ্ছে ভগবানের একটি বিশেষ মহিমা তো এইভাবে শুকদেব গোস্বামী দশম স্কন্ধের নব্বই অধ্যায়ে এই ভগবান শ্রীকৃষ্ণের পাঁচটি মহিমা তিনি প্রকাশ করেছেন মনে থাকবে কি কি বলে গেছেন মনে আছে প্রথমটা কি ছিল প্রথমটা কি তো বলা হচ্ছে যে ভগবানের আবির্ভাবের আগে গঙ্গা সর্বশ্রেষ্ঠ তীর্থ ছিল কিন্তু ভগবান আবির্ভূত হওয়ার ফলে যমুনা দেবী এবং ভগবান ভগবানের মহিমা এই গঙ্গার মহিমাকে অতিক্রম করেছে অর্থাৎ ভগবানের লীলার শ্রেষ্ঠতা যমুনার শ্রেষ্ঠতা গঙ্গার শ্রেষ্ঠতার থেকেও অনেক বেশি এটা হচ্ছে প্রথম দু নম্বর তিনি ভগবান শ্রীকৃষ্ণের জগৎ আবির্ভূত হয়ে ভক্ত এবং অসুর দুজন দুই ধরনের ব্যক্তিকেই করুণা করেছেন এটা হচ্ছে ভগবানের আরেকটি মহিমা তিন নম্বর লক্ষ্মীদেবী যাকে পাওয়ার জন্য সারা পৃথিবীর মানুষ দেবদেবতারা পূজা করে সেই সেই লক্ষ্মী দেবী ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেও সেই ভগবানের রাসেলায় প্রবেশ করতে পারছে না এটা হচ্ছে ভগবানের ভগবান কৃষ্ণের বৃন্দাবন লীলার একটা বিশেষ মহিমা চার নম্বর কৃষ্ণ নাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিষ্ণু নাম হাজারবার করলে যে ফল হয় রাম নাম করলে সেই ফল লাভ হয় একবার তো রাম নাম তিনবার করলে যে ফল হয় নাম একবার করলে সেই ফল লাভ হয় অর্থাৎ ভগবান কৃষ্ণের নাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ আর শেষে ভগবান এই জগতে ধর্মকে স্থাপন করেছেন আসল ধর্ম সেটা হচ্ছে ভগবানের একটি মহিমা এখন আরেকভাবে আমি ভগবানের মহিমাকে এই জগতে কিভাবে ভগবান শ্রেষ্ঠতা এই জগতে প্রকাশিত করেছেন সেটা বলার চেষ্টা করব। তো আমরা জানি ভগবান মানে হচ্ছে ভগবানের নাম ভগবানের রূপ ভগবানের গুণ ভগবানের লীলা এবং ভগবানের ধাম তাই তো পাঁচটা নাম রূপ গুণ লীলা ধাম তো আপনারা আগেই জেনে গেছেন যে ভগবানের নাম শ্রেষ্ঠ নাম শ্রেষ্ঠ বিষ্ণু নামের থেকে কৃষ্ণ নাম শ্রেষ্ঠ বিষ্ণু নামের থেকে রাম নাম শ্রেষ্ঠ রামনামের থেকে কৃষ্ণনাম শ্রেষ্ঠ শাস্ত্র প্রমাণ অনুযায়ী তারপরে হচ্ছে রূপ তো ভগবানের রূপটা হচ্ছে কৃষ্ণরূপ হচ্ছে শ্রেষ্ঠ রূপ কীরকম সুন্দর ভগবান এটা ব্যাখ্যা করা যাবে ভগবান কত সুন্দর দেখতে বোঝানো সম্ভব আমাদের পক্ষে তার একটা ধারণা দেওয়া হচ্ছে কীরকম ধারণা দেওয়া হচ্ছে ভগবান কত সুন্দর তো বলা হচ্ছে এই যে যারা সুন্দরী আছে অনেক ধরনের স্তর আছে ভূলোক আছে স্বর্গলোক আছে ঊর্ধ্বলোক তারপরে হচ্ছে বৈকুণ্ঠলোক তারপরে দ্বারকা তারপরে বৃন্দাবন তো একটা ধারণা দেয় হচ্ছে কীরকম ভগবান সুন্দর বলা এই জগতে যারা সুন্দরী ভূলোকের তার থেকে স্বর্গলোকের অপসরেরা আরও অনেক বেশি করে সুন্দরী তো উদাহরণটাও দেওয়া হয়েছে এটা একটা উদাহরণটা একটু অদ্ভুত উদাহরণ বলছে যে স্বর্গলোকে যারা অপসরা তারা এই জগতের সুন্দরী নারীদেরকে ব্যাঙের মতো দেখে আমরা যেমন ব্যাংকে দেখি ব্যাঙ্ক কেমন সুন্দর ওরা কিন্তু নিজেরা ভাবছে কত সুন্দর ওদের মধ্যে সুন্দরী আছে কিন্তু আমাদের তুলনায় এই সুন্দরটা যেমন কোনো মূল্য নেই ব্যাঙের সৌন্দর্য ঠিক একইভাবে স্বর্গলোকের অপসরাদের যে সৌন্দর্য সেই তুলনায় এই জগতের সৌন্দর্যটা ব্যাঙের মতো একটা ধারণা দেওয়া হয়েছে যে ওই জগতের সৌন্দর্যটা কত বলা হচ্ছে কলিযুগে যা অবস্থা কলিযুগে দেবতারা এই জগতে মানে ভুলোকে বাহ্যকৃত করতেও নামে না মানে কত বাজে জায়গা কলিযুগে যুগে মানে আমরা যেমন নোংরা টয়লেট টয়লেটের বিভিন্ন আছে নোংরা পাবলিক টয়লেট যেগুলো আমাদের দেবতারা এই কলিযুগে যুগে এই ভুলোকটাকে সেরকমভাবে দেখে এখানে আসে না তো কত ওখানে তারপরে স্বর্গলোকের থেকে আরো উন্নত হচ্ছে বৈকুণ্ঠ লোকে যারা হচ্ছে লক্ষ্মী লক্ষ্মী দেবী অপূর্ব সুন্দরী স্বর্গলোকের অপসরদের থেকে অনেক বেশি সুন্দরী হচ্ছে বৈকুণ্ঠ লোকের লক্ষ্মী দেবীরা তারপরে বৈকুণ্ঠের লক্ষ্মীদের থেকে আরো অনেক অনেক গুণে সুন্দরী হচ্ছে দ্বারকার মহিষীরা এবং দ্বারকার মহিষীদের থেকে আরো অনেক অনেক গুণ সুন্দরী হচ্ছে ব্রজ গোপিকারা তো কত ব্রজ গোপিকা আছে চৈতন্য চরিতার মধ্যে ব্যাখ্যা করা হচ্ছে যে শত কোটি গোপীর সঙ্গে কৃষ্ণ লীলা করে শত কোটি গোপী একশো কোটি বুঝে যাচ্ছে তো লোকের মাথা খারাপ হবে কেন অনেকে জানে ষোলো হাজার একশো আট গোপী ওটা হচ্ছে ছোট গ্রুপ ভগবানের অনেক রকম গ্রুপ আছে না যেমন নামটো গ্রুপ ভক্তিগ্র গ্রুপ আছে ছোট ছোট গ্রুপ তারপর তাদের আবার মহামিলন হয় তো মহামিলন মানে হচ্ছে অনেক তো যখন কৃষ্ণ মহারাসলীলা করেন তখন শত কোটি গোপীর সঙ্গে লীলা বিলাস করেন তেরকম শত কোটি গোপীর মধ্যে ষোলো হাজার একশো আট গোপীর শ্রেষ্ঠ একশো ষোলো হাজার একশো আটের মধ্যে একশো আট শ্রেষ্ঠ একশো আট গোপির মধ্যে আট গোপী শ্রেষ্ঠ আট গোপীর মধ্যে দুটো গোপী হচ্ছে প্রধান চন্দ্রাবলী এবং শ্রীমতী রাধারানী এবং এই দুই গোপীর মধ্যে রাধারানী হচ্ছে সর্বশ্রেষ্ঠা সুন্দরী অপূর্ব সুন্দরী এখন একদিন একটা গোপী এসে কৃষ্ণকে রাধারানীকে বলছে আমার জীবনটা আজকে সার্থক হয়েছে আমি আজকে কৃষ্ণের সম্পূর্ণ রূপ দর্শন করেছি তখন রাধারানী বলছে তুমি অত্যন্ত সৌভাগ্যবতী আমার সেই সৌভাগ্য কখনো হবে না কেন কারণ আমি কৃষ্ণের যে কোনো একটা অঙ্গের দিকে তাকালেই সেই অঙ্গ থেকে আর চোখটাকে আমি সরাতে পারি না তাহলে আমি কৃষ্ণের রূপ কি করে দর্শন করবো এটা যে কৃষ্ণের সৌন্দর্য কত সুন্দর হবে ধারণা দেওয়া হচ্ছে আর রাধারানীর কি কথা কৃষ্ণ বৃন্দাবন নব বৃন্দাবনে রয়েছে দ্বারকাতে তো সেখানে একদিন দেখছে যে একটা অপূর্ব সুন্দর রূপ তাকে আলিঙ্গন করার জন্য গেছে দৌড়ে তখন দেখছি এটা তার রূপেরই প্রতিফলন হয়েছে প্রতিচ্ছবি তখন কৃষ্ণ ভাবছি বাহ আমি তো ভালো দেখতে আমি আর কিসের ভগবান তার মনে খুব দুঃখ হয়েছে যে আমি তো বলে দিলাম ভগবদ্গীতা ভক্তারাম রাম যোগ্যতা পোশাং আমি সমস্ত কিছুর ভোক্তা কিন্তু আমি নিজের সৌন্দর্য সম্বন্ধে জানি না তা আমি কিসের ভগবান তাই ভগবানের ইচ্ছা হলো যে আমার থেকে আমার ভক্তরা বেশি ভোগ করছে তারা বেশি আনন্দ পাচ্ছে তাই আমার ভক্ত হয়ে যাওয়ার খুব ইচ্ছা হচ্ছে তাই দেখুন কি অবস্থা ভগবান চাইছে ভক্ত হওয়ার বাসনা করছে ভগবান আর আমরা ভগবান হওয়ার বাসনা করছি এটা একটা অদ্ভুত চিন্ময় জগৎ হচ্ছে এই জগতের উল্টো জড় জগৎটা হচ্ছে চিন্ময় জগতের উল্টো চিন্ময় জগতে ভগবান ভক্ত হতে চায় আর জড় জগতে মানুষ বদ্ধজীব ভগবান হতে চায় তো প্রভুপাত বলছে যারা মূর্খ তারা ভগবান হতে চায় ভগবান হচ্ছে রসগোল্লার মতো তো রসগোল্লা হওয়া ভালো না রসগোল্লা খাওয়া ভালো বলুন আপনারা শ্রীমতী রাধারানী হচ্ছে রসগোল্লা খাওয়া ব্যক্তিত্ব আর ভগবান কৃষ্ণ হচ্ছেন রসগোল্লা তাই ভগবান ভাবছে যে আমার রসগোল্লা হয়ে কি লাভ রসগোল্লার স্বাদী বুঝতে পারলাম না তা আমি এত সুন্দর সর্বশ্রেষ্ঠ সুন্দর সর্বাকর্ষক কিন্তু আমার আমি তো নিজে সেটা উপলব্ধি করতে পারছি না তখন ভগবানের ইচ্ছা হলো রাধারানীর মতো ভোগ করার এই আনন্দকে উপভোগ করার জন্য যখনই তার মধ্যে এই বাসনাটা জাগলো তখন শ্রীমন মহাপ্রভু তিনি প্রকাশিত হলেন তাই মহাপ্রভুর রূপ হচ্ছে ভগবান তিনি কৃষ্ণ কিন্তু তার মধ্যে রাধারানীর ভাব রয়েছে তাই এর মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারি যে কৃষ্ণ কত সুন্দর কৃষ্ণ রূপ নিজেকে আকর্ষণ করছে এত সৌন্দর্যতা তাই ভগবান কৃষ্ণের রূপ হচ্ছে সর্বশ্রেষ্ঠ রূপ তার নাম হলো রূপ তারপরে হচ্ছে ভগবানের গুণ অনেক গুণ ভগবানের অনন্ত গুণ তো জীবের মধ্যে অনেক অনেক গুণ রয়েছে তাই বলা হচ্ছে রূপকস্বী ব্যাখ্যা করছেন যে জীবের পঞ্চাশটা গুণ থাকতে পারে ব্রহ্মা আদি যারা সর্বশ্রেষ্ঠ জীব অল্প মাত্রায় কিন্তু পঞ্চাশটা গুণ থাকে জীবের তারপরে শিব হচ্ছে জীবের থেকে শ্রেষ্ঠ তো শিবের পঞ্চান্নটা গুণ থাকে বিষ্ণুর ষাটটা গুণ আর কৃষ্ণের হচ্ছে চৌষট্টিটা গুণ চারটে অধিক গুণ যেটা ভগবানের পরমব্রহ্মের অন্য কোনো রূপের মধ্যে নেই সেই কারণে কৃষ্ণ হচ্ছেন মধুর ভগবান সর্বশ্রেষ্ঠ ভগবান তো চারটি মাধুর্য রয়েছে ভগবান কৃষ্ণের এটা হচ্ছে বেনু মাধুর্য লীলা মাধুর্য মাধুর্য এবং প্রেম মাধুর্য এই চারটি হচ্ছে ভগবানের মাধুর্যময় গুণ সেই কারণে কৃষ্ণ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ গুণময় ভগবান ঠিক আছে তো এটা গেল চারটে এক্সট্রা গুণ ভগবানের মধ্যে রয়েছে সেই কারণে ভগবানের গুণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ নাম হলো রূপ হলো গুণ হলো তারপরে লীলা মানে কার্যকলাপ কাজ তো ভগবান ভগবানের কার্যকলাপ হচ্ছে চিন্ময় জন্ম কর্ম চমে দিব্যম কিন্তু কৃষ্ণলীলা বড় অদ্ভুত বলা হচ্ছে যে কৃষ্ণের যত খেলা তার মধ্যে নরলীলা নরবপু তাহারও স্বরূপ তো কৃষ্ণের যত লীলা হচ্ছে তার মধ্যে এই নরলীলা অর্থাৎ কৃষ্ণ রূপে যে ভগবানের লীলা সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ তো কৃষ্ণ তিন জায়গাতে লীলা বিলাস করেছেন মথুরাতে করেছেন দ্বারকাতে করেছেন এবং বৃন্দাবনে করেছেন তো বলা হচ্ছে কৃষ্ণ হচ্ছেন দ্বারকায় পূর্ণ মথুরাই পূর্ণতর এবং বৃন্দাবনে হচ্ছে পূর্ণতম কেন পূর্ণতম দ্বারকায় পূর্ণ মথুরাই পূর্ণতর বৃন্দাবনে পূর্ণতম কেন কারণ বৃন্দাবনে কৃষ্ণের সঙ্গে কৃষ্ণ ভক্তের যে সম্পর্কটা হচ্ছে অত্যন্ত নিবিড় সম্পর্ক নিবিড় সম্পর্ক কারণ কৃষ্ণ যখন কাজকর্ম করে অফিসে থাকে ভগবান সেটাকে বলে বিষ্ণু আর যখন ভগবান বাড়িতে থাকে সেটাকে বলা হয় কৃষ্ণ বাড়িতে যারা পরিবারের লোক বৃন্দাবন হচ্ছে ভগবানের কাছের লোক নিজের লোক পরিবারের লোক ফ্যামিলি মেম্বার তাদের সঙ্গে সম্পর্কটা সবসময় নিবিড় হয় অফিসে কখনো সম্পর্ক নিবিড় হয় না তো সেই কারণে কৃষ্ণ হচ্ছে বৃন্দাবনে সর্বশ্রেষ্ঠ পূর্ণতম কারণ এখানে বৃন্দাবনবাসীদের সঙ্গে কৃষ্ণের সম্পর্ক নিবিড় মধুর সম্পর্ক মধুর এবং ঐশ্বর্যের মধ্যে কি পার্থক্য ঐশ্বর্য মানে ও কৃষ্ণ মানে উনি কত বড় তার কত বড় বড় বাড়ি কত বড় বড় গাড়ি এই যে মহানতার মাধ্যম দিয়ে যে সম্পর্ক স্থাপিত হয় সেটাকে বলে ঐশ্বর্যময় সম্পর্ক আর যেখানে ঐশ্বর্যের কোনো স্থান নেই তার মানে এই নয় যে ঐশ্বর্য নাই ঐশ্বর্য আছে কিন্তু ঐশ্বর্যের সেখানে কোনো মাহাত্ম্য নেই কারণ সেখানে ভালোবাসাটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ তাই বৃন্দাবনবাসীরা কৃষ্ণকে ভালোবাসে কৃষ্ণ পরম পরমপুরুষোত্তম ভগবান বলে নয় কারণ কৃষ্ণকে তারা ভালো না বেসে থাকতে পারে না কারণ কৃষ্ণ এত মধুর সেই কারণে কৃষ্ণ হচ্ছেন পূর্ণতম এই জন্য ভগবান কৃষ্ণের বৃন্দাবন লীলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ তো সেখানে গোপীদের সঙ্গে লীলাটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ বলা হচ্ছে যে কৃষ্ণের সখাদের সঙ্গে যে লীলা সেটা হচ্ছে পূর্ণ তারপরে পিতামাতার সঙ্গে যে লীলা বিলা সেটা হচ্ছে পূর্ণতর এবং গোপীদের সঙ্গে ব্রজ গোপিকাদের সঙ্গে যে লীলা সেটা হচ্ছে পূর্ণতম তাই জন্য বৃন্দাবনের লীলা সর্বশ্রেষ্ঠ কিন্তু ব্রজ গোপিকাদের যে কৃষ্ণের সঙ্গে লীলা সেটা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ তাই ভগবানের লীলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ তাহলে নাম হলো রূপ হলো গুণ হল তারপরে হচ্ছে লীলা তারপরে কি বাকি থাকলো ধাম তো ধাম ধাম হচ্ছে ভগবানের সন্ধিনী শক্তির প্রকাশ বলরাম এই ধামকে প্রকাশ করেন তো বলা হচ্ছে দেবী ধাম মহেশ ধাম তারপরে হরিধাম তারপরে গোলক নামনি নিজ ধাম নি ব্রহ্মাও বলছেন ব্রহ্মসংহিতাতে যে ধামের বিভিন্ন স্তর তো বলা হচ্ছে আমরা যে ধামে থাকি এটা একটা ধাম দেবী ধাম বলা আছে এই দেবী ধামে আমাদের জন্ম মৃত্যু জরা আবেধির চক্রে আবর্তিত হয় এবং আদি ভৌতিক আদি দৈবিক আদি আত্মিক ক্লেশের দ্বারা জর্জরিত হয়ে এই ধামে আমরা বসবাস করি আর এই দেবী ধামের মেন নেত্রী হচ্ছেন দুর্গাদেব এই দেবী ধাম অনিত্য এই জগতে সব কিছু হচ্ছে অনিত্য এই ধাম তা দেবী ধামের থেকে উপরে হচ্ছে মহেশ ধাম যেখানে শিব থাকেন তারপরে শিব ধামের থেকে উপরে হচ্ছে হরিধাম তো হচ্ছে বৈকুণ্ঠ বৈকুণ্ঠের উপরে হচ্ছে অযোধ্যা অযোধ্যার উপরে হচ্ছে দ্বারকা দ্বারকার উপরে হচ্ছে মথুরা আর মথুরার উপরে হচ্ছে গোলক আর গোলকের দুটো ভাগ গোলক বৃন্দাবন আর গোলক নবদ্বীপ তো গোলক বৃন্দাবনে কৃষ্ণা গো গোপিকাদের সঙ্গে মধুর লীলা করেন আর গোলক নবদ্বীপে মহাপ্রভু সেই লীলাকে তিনি বিতরণ করেন এটা হচ্ছে গোলক এই জন্য এই ধামটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধাম এবং সেই ধাম এই জগতে প্রকাশ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ আর বলা হচ্ছে যে আমরা যারা এখন এই লীলাকে শোনার জানার দেখার সুযোগ পাচ্ছি এটা হচ্ছে আরও সর্বশ্রেষ্ঠ কীরকম তো বলা হচ্ছে যে ভগবানের বৃন্দাবন লীলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ কিন্তু সেই লীলা তিনি অল্প অল্প করে প্রকাশ করেন যখন ব্রহ্মার পঞ্চাশ বছর বয়স হয় কারণ ব্রহ্মা একশো বছর এই জগতে থাকে ব্রহ্মার একশো বছর আমাদের একশো বছর আর ব্রহ্মার প্রতিদিনে কৃষ্ণ এই জগতে লীলা বিলাস করেন আপনারা জানেন তো ভগবান বলছেন যে সম্ভব আমি যুগে যুগে আমি যুগে যুগে অবতীর্ণ হয় কিন্তু যুগে যুগে যুগ অবতার অবতীর্ণ হন কৃষ্ণ যুগে অবতীর্ণ হন না কৃষ্ণ কোন যুগ অবতীর্ণ হন যে ব্রহ্মার একদিনে ব্রহ্মার একদিনে চোদ্দটা মনু রাজত্ব করেন চোদ্দটা মনুর মধ্যে যেমন সপ্তম মনু রাজত্ব করে আর এক একটা মনুর একাত্তরটা চতুর তার শাসন করার সুযোগ থাকে তো আঠাশতম চতুর্যুগের বোঝা যাচ্ছে অনেকে বুঝতেই পারবে না তাহলে বলা পরে নেবেন পরে তো বলা হচ্ছে যে ব্রহ্মার চোদ্দটা মনুর রাজত্বকালের মধ্যে সপ্তম মনুর আঠাশতম চতুর্যুগে দাপরের শেষে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হন তো বলা হচ্ছে ব্রহ্মার একদিনে কৃষ্ণ একবার আবির্ভূত হন তো ব্রহ্মার একদিন দুদিন দিন তিন দিন এমনি করতে করতে এক বছর হয় এ করতে 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 তিন এখন ব্রহ্মার হচ্ছে পঞ্চাশ বছর হয়ে গেছে তো এই যে দাপরে লীলাটা করেছেন কৃষ্ণ সেখানে পঞ্চাশ বছর পূর্তি হয়েছে কার ব্রহ্মার তো গোল্ডেন জুবিলি আমাদের ইস্কনের গোল্ডেন জুবিলি হলো মায়াপুরের গন্ডেল জুবিলি হবে আমাদের ব্রহ্মারও গোল্ডেন জুবিলি হয়েছে আর যখন ব্রহ্মার যেদিন গন্ডেল জুবিলি হয় সেদিন কৃষ্ণ যখন এই জগতে আবির্ভূত হন তখন তার বৃন্দাবন লীলাকে তিনি সম্পূর্ণ সম্পূর্ণরূপে জগতে প্রকাশিত করেন আর সেই লীলাতে সেই লীলার জিনিস আমরা জানতে পারছি এটা হচ্ছে আমাদের একটা অদ্ভুত একটা সুযোগ কিন্তু আমাদের সেই অদ্ভুত যে আমরা অপূর্ব সুযোগ আমরা লাভ করেছি সেই সুযোগটাকে সদ্ব্যবহার করা দরকার কারণ আমাদের স্বভাব হচ্ছে যে জিনিসটা আমরা খুব সহজে পেয়ে যাই সেই জিনিসের আমরা গুরুত্ব দিই না ঠিক না শিল প্রভুপাত চৈতন্য মহাপ্রভু সেই ব্রজলীলাকে সহজ করে দিয়েছেন আমাদের কাছে এবং শিলপ্রভুপাত তিনি সেটাকে আরও সহজ করে দিয়েছেন সেই কারণে আমরা আরও সহজ হয়ে গেছি তাই এই জন্য আমরা এটাকে গম্ভীরতা সহকারে গ্রহণ করছি না সেই কারণে আমাদের এত কিছু পাওয়ার ফলেও আমাদের ভক্তি জীবনে অগ্রগতি লাভ হচ্ছে না তাই আমাদের জন্মাষ্টমী তিথি তখনই সাফল্যমণ্ডিত হবে যখন আমাদের হৃদয় বাসুদেব স্তরে উন্নীত হবে বসুদেব স্তর কখন ভগবান আবির্ভূত হবেন ভগবান তো প্রতিদিন আবির্ভূত হচ্ছেন আমাদেরকে দর্শন দিচ্ছেন কিন্তু প্রকৃতভাবে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের হৃদয় আবির্ভূত হবেন যখন আমাদের হৃদয় চরম শুদ্ধ স্তরে পরিণত হবে অর্থাৎ আমাদের হৃদয় থেকে যখন কাম ক্রোধ লোভ মদ মদ মোহ রূপ যে অনর্থগুলো যখন হৃদয় থেকে দূরীভূত হয়ে যখন হৃদয়টা বসুদেব স্তরে শুদ্ধ স্তরে পৌঁছে যাবে তখনই ভগবান আমাদের হৃদয়ে প্রকাশিত হবেন এবং সেটা সবসময় তিনি প্রকাশিত হবেন অর্থাৎ ভগবানের যে জন্মাষ্টমী লীলা হচ্ছে নিত্যলীলা তখন আমাদের হৃদয়েও ভগবান এই জন্মাষ্টমীরূপ নিত্যলীলা তিনি প্রকাশ করবেন এবং তখনই আমাদের জন্মাষ্টমী ব্রত সার্থক হবে এবং সেই প্রার্থনা জানিয়ে আজকে আমাদের বক্তব্য সমাপ্ত করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে जन्माष्टमी महामहोत्सव की कृष्णचंद्र भगवान की समवेत तो गौर भक्तबिंद की निताई गौर प्रेमानंदे बोल